পানিতে ডুবে জেলা শহরের সাথে ছাতক ও দুয়ারা বাজার এই দুই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এই দুই উপজেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন তো বেক্তারি অসুবিধা বাবা হানি উঠলে বোঝো না নিতা করণ জানা কিনো না খাওয়ার অসুবিধা ব্যক্তারে অসুবিধার হুত গরু আসে আছে আটুই মাবানী গোরুতারি বাড়া আছে অমরি মাবানী জেলার বিষম্বরপুর থানা পুলিশের পক্ষ থেকে তিন শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে তাদের রান্না করে খাবার বিতরণ করেন পুলিশ সদস্যরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নির্দেশনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের ভালো আছে এখন পর্যন্ত আমরা পাশাপাশি আমাদের সারদের নির্দেশনায় আমাদের পক্ষ থেকে প্রায় চোদ্দ পনেরোটা পরিবারের মধ্যে কিছুরি পরিবেশন করি বন্যা দুর্গত এলাকায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় সংসদ সদস্য এখন আমার তাদের দরকার তাদেরকে শুকনো খাবার দেওয়া এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া এবং যারা দূরের যুগাযোগী নেওয়া আসেন তাদেরকে নৌকা দিয়ে উদ্ধার করা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদাক জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে উজানে ভারী বৃষ্টি না হওয়ায় নদীর পানি কিছুটা কমেছে কুশিয়ারা ছাড়া অন্যান্য নদ নদীর পানি কমছে তবে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে সুরমা আমিনা মাইটিভি নিউজ